রণবীর আলিয়ার মেয়ে আসলে কার মতো দেখতে হয়েছে, তার দাদার মতো নাকি তার বাবা মায়ের মতো, কার মতো আসলে দেখতে হয়েছে রণবীর আলিয়ার মেয়ে? অবশেষে অপেক্ষার অবসান হলো, বড়দিনে কন্যাকে নিয়ে হাজির হয়েছেন রণবীর আলিয়া। 2022 সালের 14 এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছর নভেম্বরে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেননি তারকা দম্পতি। অনেকে ধারণা করেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে হয়তো তাকে প্রকাশ্যে আনবেন রণবীর আলিয়া। অবশেষে রণবীর কাপুর ও আলিয়া ভক্ত সহ সকলের ইচ্ছে পূরণে মেয়ে রাহাকে নিয়ে এলেন সবার সামনে। বলুন তো, কার মতো দেখতে হয়েছে ছোট্ট রাহা, মা নাকি বাবা? ডাগর ডাগর চোখ এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ছোট্ট রাহা। বড়দিনে রণবীর আলিয়ার ভক্তদের জন্য বড় সুখবর, কেননা যিশুর জন্মদিনেই প্রকাশ্যে আনলেন রাহাকে। এতদিন বারণ করেছিলেন রাহার ছবি তুলতে, সেই নিষেধাজ্ঞা আজ তুলে দিলেন তারকা দম্পতি। ক্রিসমাস মানেই কাপুরদের খানদানি লাঞ্চ। বাবার কোলে চড়ে সেই লাঞ্চ পার্টিতে এসেছিল ছোট্ট রাহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় দুই দিকে দুইটা ঝুঁটি করে আছে রাহা, পায়ে লাল জুতা, লাল গোলাপি জামা পরে আছে। আজ রণবীর আলিয়াকে ছাপিয়ে তারকা হয়েছে যেন রাহা, কারণ সবদৃষ্টি এখন রাহার প্রতি। রাহার উপর থেকে চোখ সরছে না নেটিজেনদের। কার মতো আসলে দেখতে হয়েছে এই রণবীর কন্যাকে? অধিকাংশের মতোই প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিচ্ছবি হলো রাহা। আবার অনেকে বলছে রাহা নাকি তার মা আলিয়ার মতো দেখতে হয়েছে। ছোটবেলায় আলিয়া নাকি পুরো তার মেয়ের মতো দেখতে ছিল, একদম নাদুস নুদুস। অনেকেই বলেন ঋষি স্যারের কথা মনে পড়ে যাচ্ছে রাহার বড় বড় চোখ আর মিষ্টি হাসিতে। তো রাহার এই নীল চোখে মিল দেখা যায় তার দাদা ঋষির সাথে, তাই সকলেই ধারণা রাহা তার দাদার মতোই নাকি হয়েছে। আবার এদিকে কারিনা কাপুরের মতে রাহা দেখতে নাকি তার বাবার মতো হয়েছে, কারণ রাহার বাবাও নাকি ছোটবেলায় দেখতে অনেকটা এমনই ছিল। তো ভিউয়ার্স, আলিয়া ভাটের কন্যাকে কেমন লাগলো? আর এই কন্যা রাহা আসলে কার মতো দেখতে হয়েছে, আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না।